সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। আমি মোস্তফা ফিরোজ। আমাদের একজন মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক, তিনি বলেছেন বাংলাদেশের বিরুদ্ধে আর কোনো নিষেধাজ্ঞা দেবে না যুক্তরাষ্ট্র। অন্যদিকে তথ্যমন্ত্রী বলছেন নিষেধাজ্ঞা বা পাল্টা নিষেধাজ্ঞা দিয়ে কোনো লাভ হয় না, ইরান হচ্ছে তার প্রমাণ। আচ্ছা দেখি দর্শক, দুই মন্ত্রী দেখুন তারা বাংলাদেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেবে এই জিনিসটা নিয়ে গত কিছুদিন থেকে বেশ হইচই করছে। কারা হইচই করছে? এটি তো আনন্দ উল্লাস প্রকাশ করার কথা বিরোধী দল বিএনপির, কিন্তু তারা না করে সরকারের পক্ষ থেকে বারবার এই প্রসঙ্গটা সামনে আনছে। এটা একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য হচ্ছে যে একটা মানসিক প্রস্তুতি ঘটানো, যদি দেয় তাহলে এটাকে আমরা কেয়ার করি না, এটা একটা ভাব দেখানো। আরেকটা হচ্ছে যে এমন একটা বিভ্রান্তি ছড়ানো যাতে সবাই মনে করে দূর এই মার্কিন নিষেধাজ্ঞা দিলে তো এমনি কলাপস হয়ে যাবে, সুতরাং এই আন্দোলন আন্দোলন করে লাভ কি, এরকম একটা বিষয়। যাই হোক, আমি এটা নিয়ে পরে আমি কথা বলবো। আপাতত দেখি যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে দুই মন্ত্রী কি বলছেন। তার আগে বলে নিই যে গতকাল সরকারি সমর্থক এক পত্রিকা দৈনিক কালবেলা, তারা বেশ লিড স্টোরি করেছে, তারপরে তাদের ওই পত্রিকার ইউটিউব চ্যানেলেও একটি লম্বা বক্তব্য দিয়েছে, এটার উপরে ভিডিও করেছে তো, এবং রাতের বেলায় 71 টিভিতে সেটা নিয়ে আলোচনা। তো এটা বেশ মার্কিন নিষেধাজ্ঞা আসছে এবং তার কোনো সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ নেই। বলা হচ্ছে যে অনেক বেসামরিক নাগরিকের উপর হবে, রাজনৈতিক ব্যক্তি এবং সাবেক এবং বর্তমান কিছু কর্মকর্তা বা সদস্য যারা আইন শৃঙ্খলা রক্ষা সঙ্গে যুক্ত, র‍্যাব নাকি পুলিশ বা তাদের সংখ্যা কত বা কারা কারা এগুলো নেই, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে সমস্ত জায়গায় ছড়ানো হচ্ছে একদম তালিকা দিয়ে। এগুলি কেন করা হচ্ছে, কারা কারা করছে, গত কয়েকদিন করার পরে কালকে রিপোর্ট এবং আজকে আবার মন্ত্রীরাও সেই সেটা নিয়ে আবার কথা বলছেন। আচ্ছা আব্দুর রাজ্জাক কি বলছেন, কৃষি মন্ত্রী, বাংলাদেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র আর কোনো নিষেধাজ্ঞা দেবে না বলে মনে করেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। রোববার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন কথা বলেন। আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর এই সদস্য বলেন, বাংলাদেশের এতগুলো সংবাদ মাধ্যম প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমার বিরুদ্ধে যার যা খুশি লিখে যাচ্ছে, আমরা তো কাউকে কোনো গ্রেপ্তার করি না, বাধাও দেওয়া হয় না, মানুষ পূর্ণ বাক স্বাধীনতা ভোগ করছে, আমি বুঝি না নিষেধাজ্ঞা কেন দেবে। আমার ধারণা তারা নিষেধাজ্ঞা দেবে না, বাস্তবতা বুঝবে, একটি সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচনে সহায়তা করবে। আমি আশাবাদী আমেরিকা নিষেধাজ্ঞা দেবে না। আরও মার্কিন নিষেধাজ্ঞা আসছে প্রস্তুত সরকার, সুনামে খবর ছেপেছে একটি দৈনিকে। এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, লিখতে পারে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠিকই বলেছেন, স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে বিদেশিদের হস্তক্ষেপ আমরা কোনোদিনই কামনা করি না বা সহজভাবে নিতে পারি না। আমাদের দৃষ্টিতে বাংলাদেশ একটি মুসলিম অধ্যুষিত দেশ, এখানে 80% বেশি মুসলমান, যেভাবে জঙ্গি তৎপরতা বেড়েছিল সেই পরিপ্রেক্ষিতে র‍্যাব ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী জঙ্গিদের দমন করেছে, এমন প্রেক্ষাপটে কিছু কিছু ক্ষেত্রে আমাদের বাস্তববাদী হতে হয়েছে, দেশ ও জাতির স্বার্থে আমাদের সন্ত্রাসের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হয়েছে, আর এ কারণে যদি নিষেধাজ্ঞা দেয় তাহলে তা কতটা যুক্তিসঙ্গত হবে, প্রশ্ন করেন তিনি। তো এইসব নানান রকম কথাবার্তা আছে, বাকি কথাগুলিতে আর না যাই, আমরা চলে যাই তথ্যমন্ত্রী কি বলছেন। নিষেধাজ্ঞা বা পাল্টা নিষেধাজ্ঞা দিয়ে কোনো লাভ হয় না, ঢাকা পোস্ট। নিষেধাজ্ঞা বা পাল্টা নিষেধাজ্ঞা দিয়ে কোনো লাভ হয় না বলে মনে করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। রোববার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিজ সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। আজ একটা পত্রিকায় রিপোর্ট হলো আমেরিকার আরও স্যাংশন নিষেধাজ্ঞা আসছে, এক্ষেত্রে রাজনীতিবিদরাও থাকছেন বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, প্রথমত যে পত্রিকা লিখেছে তাদের জিজ্ঞাসা করুন, আমার এই বিষয়ে কোনো কিছু জানা নেই। তিনি বলেন, আরেকটি বিষয় হচ্ছে যুক্তরাষ্ট্র আমাদের উন্নয়ন সহযোগী, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত চমৎকার, গত 51 বছর ধরে যুক্তরাষ্ট্র বাংলাদেশ বিনির্মাণে সহায়তা করে আসছে, আমাদের নিরাপত্তা বাহিনীকে তারা ট্রেনিং সহ নানা সহায়তা দিয়ে আসছে, সেই সহায়তা অব্যাহত আছে। আমরা যেটা মনে করি
আমাদের যারা উন্নয়ন সহযোগী তাদের সহযোগিতাতেই আমাদের দেশ আজ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র আমাদের প্রচণ্ড প্রোফাউন্ড ডেভেলপমেন্ট পার্টনার। আচ্ছা, তিনি বলছেন যে যে পত্রিকা লিখেছে তারা কোত্থেকে খবর পেয়েছে, তাদেরকে জিজ্ঞাসা করলে ভালো হয়, আমাদের এই ব্যাপারে কিছু জানা নেই। আর স্যাংশন, পাল্টা স্যাংশন, এগুলো দিয়ে কোনো লাভ হয় না, ইতিমধ্যে প্রমাণিত। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সহ অনেকেই স্যাংশন দিয়ে রেখেছে গত কয়েক দশক ধরে। কই, ইরানের সরকার তো পড়ে যায়নি, ইরান সরকার বহাল তবিয়াতে আছে। তারপর কিউবার বিরুদ্ধে স্যাংশন ছিল বহুবার, কিউবাকে টলাতে পারেনি। যুক্তরাষ্ট্রের কয়েক মাইল দূরে কিউবার সরকার পরিবর্তন হয়নি। আরও বলছেন তিনি, মিয়ানমারের বিরুদ্ধে বহু বছর ধরে বহু স্যাংশন দেয়া আছে, কই মিয়ানমারে তো সরকার পরিবর্তন হয়নি। রাশিয়ার বিরুদ্ধেও বহু স্যাংশন, সেই স্যাংশন অমান্য করে ইউরোপের বিভিন্ন দেশ তাদের কাছ থেকে আমদানি করছে, ভারত তো করছে, অনেকেই করছে, তো এগুলো দিয়ে খুব একটা লাভ হয় না। আসলে কি তাই মিয়ানমার বিরুদ্ধে স্যাংশন দিল চীনের কারণে, তার একেবারেই প্রতিবেশী, তার সমস্ত কিছু চীন থেকে তারা পাচ্ছে। উপরন্তু চীন কৃষিক্ষেত্রে একটা স্বয়ংসম্পূর্ণ দেশ, ফলে মিয়ানমারের সঙ্গে আমাদের তুলনা হয় কিনা। আর মিয়ানমার তো কোনো আন্তর্জাতিকভাবে কোনো ভদ্র কোনো দেশ বা কোনো গর্বিত দেশ মিয়ানমার আন্তর্জাতিক বিশ্বের দৃষ্টিকোণ থেকে। মিয়ানমার সম্পর্কে খুবই নেতিবাচক ধারণা আছে যে সেখানে গণতন্ত্র, মানবাধিকার নেই। আমরা কি সেই পর্যায়ে, আমরা কি সেই দেশ মিয়ানমারের মতন? তা তো না। উত্তর কোরিয়ার সাথেও কেন আমাদের তুলনা হবে? তুলনা হবে না। আবার অর্থনৈতিক দিক থেকে মিয়ানমার বা উত্তর কোরিয়া তারা অনেক শক্তিশালী, ফলে তারা যেভাবে মোকাবেলা করতে পারে আমরা কি পারি? ইরানের কথা বলা উচিত, ইরান অত্যন্ত শক্তিধর দেশ, তার নিজস্ব জ্বালানি তেল সবকিছু মিলিয়ে এই দেশটার সঙ্গে কি মানে তুলনা করা যায়? এটা তো আরব দেশের মধ্যে একটা পরাশক্তি, যারা সৌদি আরব সহ আরো আমেরিকা সহ অনেক দেশগুলোকে মোকাবেলা করে তারা টিকে আছে। তো আমরা কি ওই পর্যায়ে আছি? আমাদের অবস্থা কি সেরকম? আমাদের অবস্থা তো সেরকম না, ফলে এই তুলনাটাও বোধ হয় সঠিক না। যে বিষয়ে কিউবা, কিউবার অবস্থা সবাই জানে যে কিউবার স্যাংশন মানে কি, কিউবাকে এমন কোনো অবরোধ দেওয়া হয়নি যা তারা একেবারে না খেয়ে মারা যাবে। তারপরে কিউবার উন্নয়ন কি যথেষ্ট পরিমাণ, সেটাও তো মানে তুলনা করা যায় না। এখন বাংলাদেশে অবরোধ দিলে বাংলাদেশ কি মারা যাবে সাথে সাথে? তা তো না, কিন্তু বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে, তার সমৃদ্ধি উন্নয়ন ব্যাহত হবে, এবং আন্তর্জাতিকভাবে বিতর্ক হবে যে বাংলাদেশ গণতন্ত্র এবং মানবাধিকার নেই বলেই এটি স্যাংশন খেয়েছে। তো এটাও তো আমাদের জন্য খুব একটা সম্মানজনক হবে না। ফলে নানান রকম যুক্তি, এবং সবচেয়ে বড় কথা হলো যে সরকারের তরফ থেকেই এই স্যাংশনের বিষয়টা সামনে আনা হচ্ছে, তারাই আবার এটাকে আবার কন্ডেম করছে, তারাই এটাকে আবার নানান রকম যুক্তি দিয়ে মানে এটা যে না এটা কোনো ব্যাপার না এরকম একটা বিষয় সামনে আনছে। কেন এই খেলাধুলা শুরু হলো ঠিক বোঝা যাচ্ছে না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।